কটাই চোর হলেও সে ছিল সব চোর, প্রয়োজনের অতিরিক্ত সে চুরি করত না। পটায়ের মতে শুধু নিজেরটুকু ভাবলে হবে? যার চুরি হচ্ছে তার তো এমনিতেই ক্ষতি হচ্ছে, তাই পটাই নিজেরটুকু নিয়েই চলে আসত, বাকিটা ফেলে আসত মালিকের জন্য, যাতে মালিকের খুব লোকসান না হয়। কিন্তু তার এই সততার দাম কেউ দিত না। তার বউ তো দিন রাত তাকে বোকা, আঁধা, বুদ্ধু বলে অপমান করত। অবশ্য এর জন্য তার বউকেও খুব দোষ দেওয়া যায় না। আসুন দেখে নেওয়া যাক পটাইকে কেন তার বউ বুদ্ধু বলত। এক রাতে পটাই এক বাড়িতে চুরি করতে ঢোক। আলমারিতে 500 টাকা ছিল, কিন্তু পটায়ের তো দরকার মোটে 50 টাকা। এবার সে কি করে? আমার তো দরকার মোটে 50 টাকা, 500 টাকা নিয়ে আমি কি করব? তাছাড়া সব টাকাটা নিলে তো মালিকেরও অনেক খ্যাতি হয়ে যাবে। কি করি কি করি, হ্যাঁ হ্যাঁ, এতে আমারও লাভ আবার মালিকেরও খুব বেশি খ্যাতি হলো না। শুধু নিজের কথা ভাবলেই হবে, সবার দিকটাও ভাবা উচিত। গিন্নি যতই আমাকে বোকা বলুক আমারও বুদ্ধি আছে বাবা। এই ছিল পটায়ের বুদ্ধি। আবার কোনো এক রাতে পটাই গেছে মাছ চুরি করতে। পুকুর পাড়ে গিয়ে পটাই ভাবলে, পুকুরে জাল ফেললি তো আওয়াজ হতে পারে, সেবার আওয়াজ হয়েছিল বলেই কি না বড়বাবু প্যাকালে পানকে ধরে ফেলেছিল। না আওয়াজ করলে তো চলবে না, কিন্তু সিপ ফেললে তো অনেক সময় চলে যাবে, তার উপরে মশার কামড়। উফ, কি করা যায় কি করা যায়। সব পিস যদি পুকুরে ঠেলে দি তাহলে তো সমাজ মরে যাবে, পুকুরের মালিকের তো অনেক খ্যাতি হয়ে যাবে, আমার তো একটা মাছ হলেই চলে যাবে। না দুফোঁটা পিসে দি, যে মাছটা খাবে তাকে নিয়েই চলে যাব। একটাও মাছ খেলুন, আচ্ছা আর দুফোঁটা দিয়েই দেখি। এ তো আস্তা জ্বালাতন দেখছি, ব্যাটাগুলো তো ভারী চালাক। তবে আমিও মাদাই চোরের পো, আমার ওই এক গো মাস আমি ধরবই, আমার সঙ্গে চালাকি দেখ। তবে আর একদিন পটাই গেল আখ চুরি করতে, কিন্তু সে জানতো না আখের গোড়ার দিকটা মিষ্টি আর ডগার দিকটা নোনতা হয়। সে দেখল সব আখ কেটে নিলে মালিকের অনেক ক্ষতি হবে, তাই সে ডগা থেকে আখ কেটে নিয়ে গেল। ব্যাস বাড়িতে গিয়ে তুমুল অশান্তি। ব্যাস অনেক আখ কাটা হয়ে গেছে, এবার বাড়ি যাই, বউ আখ খেতে খুব ভালোবাসে, দেখলে যা খুশি হবে না। আচ্ছা তোমার কি একটু আকেল বলে কিছু নেই? কেমন বে আকেলে মানুষ গা তুমি, আখের গোড়া সেরে কেউ ডগা আনে? হ্যাঁ যেমন এনেছো একাই বসে বসে গেল। আবার একদিন পটাই গেল ধান চুরি করতে, কিন্তু এবার সে গতবারের মতো ভুল করলো না। গতবারে ডগা নিয়ে গেছিলাম বলে বউ অনেক কথা শুনেছিল, এবার আর ভুল করলে চলবে নি, এবার গোড়া নিয়ে যাই তো, না হলে আবার চারটিখানি কথা শুনতে হবে। দেখো গিন্নি এবারে আর কোনো ভুল হয়নি, এবার শুধু গোড়া নিয়ে এসি। হায় রাম, তোমার কি বুদ্ধি শুদ্ধি বলে কিছুই নেই গা, বোকার বোকা ভাঁড় একটা, ধান কি মাটির নিচে হয় হার মাস জালি ফেলে না। ঠিক আছে আর একটা সুযোগ দাও,
এবার দেখো আর কোনো ভুল হবেনি। তোমাকে আর কিছুই করতে হবেনি, তুমি যাও পিছনে কলা বাগান থেকে থর কেটে নিয়ে এসো, আজ তোরে তরকারি বানাবো। আচ্ছা প্রথমে ডগা নিয়ে গেনু, তারপর গোড়াও নিয়ে গেনু, সবটাই ভুল হয়েছে। এবার ডগা গোড়া দুটোই নিয়ে যাই তো, তাহলে তো আর ভুলাবে নি। তুমি একটা অপদার্থ, তোমার দ্বারা কি কিছু হবে না গা? তোমার মতো বোকার সাথে ঘর করার থেকে গলায় দড়ি দেওয়া ভালো। আমি অনেক বোকা হাঁদা দেখেছি, তোমার মতো মানুষ দেখিনি বাপু। দেখো গিন্নি, তুমি সেই ত্যাগকোণ থেকে অপমান করছো, এরম করলে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবোই বলে রাখলুম। যাও না যাও, কে ধরে রেখেছে? তোমার মুরদ আমার জানা আছে, সেই তো ঘুরে ফিরে এই মোক্ষদা রানীর কাছে ফিরতে হবে। তোমার ঘটে যা বুদ্ধি, তাতে প্যাটের খাবার না জুটলেও পিঠের খাবার ঠিকই জুটে যাবে। কি এত বড় কথা তুমি বলতে পারলে? ঠিক আছে, এই আমি চললুম, যদি কিছু করতে পারি তবেই বাড়ি ফিরব। অন্ধকার রাতে খালি পেটে বসে আসি গাছতলায়, সব থেকেও নেই গো কিছুই, ঘর সেরেছি বইয়ের জ্বালায়। অন্ধকার রাতে খালি পেটে বসে আসি গাছতলায়, পেটেতে শুঁসোয় মারছে যে ডং, খাবার আমি পাই কোথায়? তাই তো, অনেক বড় মুখ করে বেরিয়ে তো এলুম, কিন্তু এখন করবো কি? আমার যা বুদ্ধি। কেমন আছিস? আমাকে তো কোপ পুলিশের কাছে ধরিয়ে দিয়ে 50,000 টাকাটা একাই মেরে দিল। ইমা সিসি, কি যে বলছো গুরুদে, তুমি তো সবটাই জানো, আমার কি দোষ বলো? কিন্তু গুরুদেব, তুমি জেল থেকে বেরুলে কবে? চুরি ধর্ম চুরি কর্ম, চুরি আমার কাম, মেকালে পানু আমার নাম। মেকাল মাছ আর পানুরাম মাঝে কি অত সহজে আটকে রাখা যায় রে পাগলা? সাদে কি লোকে আমাকে পেঁকালে পানু বলে? যাক সে কথা, পাশের গ্রামে জমিদারের বাড়িতে চুরি করতে যাচ্ছি, চল আমার সাথে। কিন্তু খুব সাবধান, গতবারের মতো গন্ডগোল পাকাবে না, বলে দিলাম। না না, কি যে বলো গুরুদেব, এবারে আর কোনো ভুল হবে নিকো, তুমি দেখে নিও। জমিদারের সিন্ধুকে একটা সোনার হার আছে, আর তাতে একটা হিরে আছে, অনেক দামি, ওটা আমার চাই, বুঝলি? আর ভুল যেন না হয়, খুব সাবধান। না না, এবারে আর কোনো ভুল হবে নিকো, একেবারে জল ছবির মতো মাথায় চেপে নিয়েছি যে। গুরুদেব বলেছে হিরেটাই চাই, কিন্তু খুলবো কি করে? আর পুরো হারটা নিলেও তো জমিদার বাবুর অনেক খ্যাতি হয়ে যাবে, কি করি কি করি? আচ্ছা জমিদার বাবুকে জিজ্ঞাসা করলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, যাই জমিদার বাবুর কাছে যাই। আচ্ছা জমিদার
বাবুকে কেউ গলা কেটে রেখে গেছে? সিজি বারগিরামে ডাকাত করে ফেলো, বিষুকুরো কেউ এরকম গলা কেটে ফেলে রেখে গেছিল। তুমি কি ভূত? ভূত ভূত খুন খুন ভূত ভূত খুন খুন প্রহরে প্রহরে। আগে কর্তা, কোথায় ভূত? কে খুন হয়েছে কর্তা? তাই তো, আমি তো আমার ঘরে ঘুমাচ্ছিলাম। এই তুই কে রে, এখানে ঢুকলি কি করে? আগে আগে কর্তা, আমি পটাই পটাই সর সুরি করি যেখানেই, মার খাই সেখানে। কি তুই চোর? কি চুরি করেছিস? আগে কর্তাই হিরেটাই চুরি করতে এসেছিল, কিন্তু খুলতে পারিনি, তাই আপনাকে জিজ্ঞাসা করতে এসে দেখি আপনার গলা কাটা, তাই ভয় চিৎকার করেছিলুম কর্তা। কিন্তু কর্তা, আপনি বেঁচে উঠলেন কি করে? এটা কোথাকার বুদ্ধি রে, একটু বাজিয়ে দেখতে হচ্ছে তো। আরে আমি আবার মরলাম কখন? আমি তো ঘুমোচ্ছিলাম। কিন্তু পটাই, তুই তো হারটা নিয়ে পালালি পারতিস, হিরেটা খোলার কি ছিল? আগে কর্তা, আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকুই নিই, আর তাছাড়া আমার গুরুদেব যে শুধু হিরেটাই নিয়ে যেতে বলেছে। তোর আবার গুরুদেব? সেটাকে এই পুরো ব্যাপারটা খুলে বলতো দেখি। বাহ বাহ পটাই বাহ, তুই চোর হলেও সৎ, তোর সততায় আমি মুগ্ধ। তুই যেটা চুরি করেছিস ওটা আমাদের বাড়ির কুলদেবীর হার, প্রত্যেক বছর পূজোতে পরানো হয়, ওই হার আমাদের বাড়ির ঐতিহ্যরে পটাই। আমার বড় ভুল হয়ে গেছে কর্তা, আমাকে মাফ করে দেন। এই প্রহরী, যা বেটা পানুকে নিচে থেকে ধরে নিয়ে আয়। তোর এত বড় সাহস, তুই আমাদের বাড়ির কুলদেবীর হার চুরি করিস, তুই জানিস এর শাস্তি কি? রোরে মার বেটাকে, যেন আর কোনোদিন এই বাড়িতে চুরি করার সাহস না পায়। তোর জন্যই আজ এই হারটা আমি ফিরে পেলাম, এই নে বটাই, এটা তোর পুরস্কার। এই জন্যই মহাপুরুষরা বলে গেছেন, নিজের কর্ম নিজে করাই উচিত।